তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9টা গাইস। বাইরের ওয়েদারটা সকাল থেকেই বন্ধুরা দেখতে পারছো কেমন কালো কালো হয়ে আছে। সূর্যমামা এখনো বাইরে বের হয়নি, বাট আমার মনে হয় খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এদিকে আমাদের সব কটা পায়রা এখনো গাইস আটকানো আছে খাঁচার ভেতরে। এখানে আমি খাবার এনেছি সুন্দরীর জন্য, সুন্দরীকে খাবার কটা দিতেও যেতে পারছি না, কারণ দেখো ছাতার অবস্থা তোমরা একটু দেখো, পুরো নোংরা হয়ে আছে। এদিকে সুন্দরী খাঁচার ভেতরেও নোংরা, খাঁচার বাইরেও নোংরা গাইস। আমার টোটালি পরিষ্কার করতে হবে, বাট আমার পরিষ্কার করতেও ইচ্ছা করছে না। এর জন্য গাইস আজকে আমরা টিকটকের স্টাইল প্লাস ম্যাজিক দেখিয়ে একটু পরিষ্কার করব। তো 1 2 3। তো বন্ধুরা জাদু দেখিয়ে আমরা অর্ধেক ছাদ পরিষ্কার করে ফেলেছি, বাট এখনও বাকি আছে সুন্দরীর সাইডটা। সুন্দরীর সাইডটা পরিষ্কার করতে করতে গাইস সুন্দরী হঠাৎ নেমে গেছে। এখন কোশ্চেন একটাই যে সুন্দরী বেবিগুলো কি নামতে পারবে? আর ওর বেবিগুলো যদি নিচে নামে তাহলে আমার কোনো সমস্যা নেই, ওর বেবিগুলোর জন্য আমার কিছু দিয়ে দিতে হবে, একটা সিঁড়ি টাইপের কিছু দিয়ে দিতে হবে। উপরে কোনো কাঠ আছে কি? উপরে কোনো কাঠ, এই কাঠটা আছে, আর উপরে ওই কাঠটা দিলে সবথেকে ভালো হতো, বাট ওইটা আর আমার পর্যন্ত আমার হাত যাবে না গাইস। দেখা যাক, এই কাঠটা দিয়ে দিলে সুন্দর, এই কাঠটা হবে না গাইস, এই কাঠটা প্রচুর ছোট হয়ে যাচ্ছে। তো এখন আপাতত ওর বেবিগুলোকে ভাবছি আমি হাত দিয়ে নামিয়ে দেবো, বাট তার আগে আমার কি করতে হবে বলো তো? আমার ভালো করে বেবিগুলোকে নামিয়ে নামিয়ে না এই খাঁচার ভেতর রাখতে হবে। শুধু এখানে ছেড়ে রাখা যাবে না, শুধু যেখানে যদি আমি এখানে ছেড়ে রাখি তাহলে সুন্দরীর সাথে সাথে ওই খাঁচার নিচে চলে যাবে গাইস। আর খাঁচার নিচে চলে গেলে না অনেকটাই সমস্যা। তো আমি ওর বেবিগুলোকে সব খাঁচার ভেতর আটকাবো, আটকে আমি ওই সাইডটা রেখে ওদের কড়া ঘাস দেবো না, তখন দেখবো সুন্দরীও ঠিক ওদের পেছন পেছন চলে গেছে গাইস। তো এই গাছটাই করি তাড়াতাড়ি। পাঁচটা, টোটালি পাঁচটাই চলে এসছে। এখন বেবিগুলোকে গাইজ আমি কি করবো বলো তো? একটু ফাঁকায় রেখে আসবো, তাহলে সুন্দরীও বেবিগুলোর কাছে যাবে। দরজাটা কিভাবে বন্ধ হয়েছে, জলটা বন্ধ করে দিয়েছি। এইবার আমি বেবিগুলোকে রেখে আসি। এইখানে রেখে দিই, আর এইখানে রেখে গিয়ে আমি কোটা ঘাস দেবো। আয় আয় সুন্দরী, এদিকে আয়। ঘাস না, গাজর গাই, গাজর দি, গাজর দি, এরা খুব সুন্দর ভাবে খাবে। এনে খা, ঘাসও দিয়ে দিই কোটা, সমস্যা নেই। অল্প কাটা দেবো, বেশি দেবো না। এই কোটা এখানে বেশি দেওয়া যাবে না, তাহলে এখানে জায়গাটা এরা নোংরা করবে প্রচুর গাইস। তো অল্প কটা ঘাস দিয়ে দিয়েছি। সুন্দরী আয়, সুন্দরী আয়, এদিকে আয়। এই যে সুন্দরী, ও এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, ওকে আমি গাড়ি দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ওদিকে যা, তোর বেবিগুলো সব আছে ওইদিকে, যা ওইদিকে যা। ওই দেখ, ওই দেখ, সব কড়া বেবি ওইখানে বসে আছে, যা চলে যা সুন্দরী। দেখো গাইস কীভাবে দৌড়ে বেড়াচ্ছে। তো গাইস আমরা বেশি লেট না করে আমরা সুন্দরী খাঁচাটা টোটালি পরিষ্কার করে ফেলি, যেহেতু সুন্দরী বেবিগুলোকে আমি রেখে এসেছি ওইখানে। আমাদের কাছে এখন অনেকটাই সময় আছে গাইস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টোটালি ছাদটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। সুন্দরী খাঁচা, সুন্দরীর খাঁচার নিচেই টোটালি সব জায়গায় পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সুন্দরীকে আর সুন্দরী বেবিগুলোকে ওর খাঁচার ভিতরে ছেড়ে খেতে দিয়েছি। সুন্দরী খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, ওর বেবিগুলো শুধু গাজর খাচ্ছে, ওকে দিচ্ছে না। একটা বেবি চলে যাও সাদা, তারপরে আর একটা যাবে সাদা। এই দেখো গাইস বেবিগুলো খুব সুন্দর বড় হয়ে গেছে। দেখো একটা বেবির সাইজ কেমন হয়েছে জাস্ট পুরো সেইটা দেখো, অনেকটাই বড় হয়ে গেছে পুরো। আর কদিন পর ওর মার মতন হয়ে যাবে। সুন্দরী উপরে চলে যায় না, হ্যাঁ না গাজর, এই গাজর, হ্যাঁ না, হ্যাঁ এই গাজর থাকি তুই, এই যে গাজর, এই যে আরেকটা লাল বেবি চলে যাও, এইটাও যেটা সুন্দরী মতন। বাট এইটার কথা আমি তোমাদের বলি, এইটা খুবই সুন্দর লাগে, খুবই কিউট লাগে। আর আমার মনে হয় যে এটা মেল, এইটা কি হয়েছে তোমার?
এটা গাইজ আমার মনে হয় মেল, এটা যেহেতু সাইজটা অনেকটাই বড়, আর এটার কালার দেখেছো পুরোটাই লাল, একদম সুন্দরী মতন না কিন্তু, সুন্দরী এখানটা এখানটা সাদা সাদা ভাব আছে, কিন্তু এর কোনো রকমই নেই, এ পুরোটাই লাল গাইজ, আর একে দেখতেও খুব সুন্দর লাগে। যাও চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। এইবার তোমাদের দেবো খাবার, এই নাও আরেকটা গাজর কেনিবা, এই নাও বেবি, এইবার আর একটা গাজর, এই নাও আরো গাজর, শুধু গাজর আর গাজর, খরগোশের তো ফেভারিট হওয়ার কথা গাজর, গাজর দিয়ে দিছি অনেকগুলো গাইজ, আবার ঘাস কটাও আমার দিতে হবে, আর ঘাস কটা আমি পুরো টোটালি ঘাস কটা আমি দেবো না, পুরো টোটালি ঘাস কটা দিলে না এরা নষ্ট করবে, বেশি বেশি দিলে সমস্যা, অনেক সমস্যা। তো আপাতত আমি এই কটা ঘাস দিয়ে দেবো, আর এই কটা ঘাস আমার কাছে রেখে দেবো পরে দেওয়ার জন্য, এই কটা বেশ গাজর ভাবছি কটা রেখে দেবো, এখন তুমি একবারে গাজর দেওয়া ঠিক হবে না, এই তিনটে চারটে খা তোরা, তারপরে আবার দিয়ে যাবো। তো এখন আপাতত আমি সুন্দরীকে আটকে দিই, চটিয়ালে বেবিটাকে রাখার একটাই কারণ দেখেছো, চোখে আবার সমস্যা দেখা গেছে, তো ওরা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ওদের আমি এই খোপ থেকে বার করবো না, ওদের আমার খেতে দিতে হবে প্লাস জল দিতে হবে, আর থালাটা আমি চেঞ্জ করে দেবো, যেহেতু ওদের আমি না থালা চেঞ্জ করতে থাকি, এখানে আরেকটা থালা আছে, এইবার এইটা দেবো গাইজ। তো এখন আপাতত আমাদের ঘুঘু পেয়ারটা এখানে আমি দেখতে পাচ্ছি যে খাবার শেষ হয়ে গেছে, আর গাইজ খাবার শেষ হওয়ার কারণেই এরা একটু ছটফট করছে, তো এদের আমি খেতে দিয়ে দেবো, সমস্যা নেই এখনই, বাট তার আগে আমরা যাবো কোথায় বলো তো, পায়রাদের কাছে, দেখি আমাদের সবকটা পায়রা কী করছে সকাল সকাল, চলো চলো কে সবার আগে দেখা দেয় সেইটা আমরা দেখি। বাবা সবার আগে আমি কাকে দেখেছি বলো তো গাইজ, আমাদের চুচুর জোড়াকে, তো গুড মর্নিং সকলকে, গুড মর্নিং, অনেক অনেক গুড মর্নিং। তো সবার আগে কে আছে দেখো, দেখো গাইজ আমাদের বালা আছে, আমাদের বালা, বালা শ্যাতান কাসালা, বালার গাইজ পায়ের পরগুলো কেটে দিয়েছি না, আর তারপর থেকে পুরো একদম সেটিং রয়েছে, এই পরগুলো আবার পড়ে যাবে, তারপরে নতুন করে পর গজাবে, ততদিন তোমরা বালার বড় পর তোমরা দেখতে পারবে না। এখানে আমাদের কালিয়া আছে, দেখো গাইজ কালিয়া দাঁড়িয়ে আছে জাস্ট কি স্টাইলে সেটা দেখো, কালিয়া গাইজ একটু উদাস উদাস আছে, কেন বলো তো, ওর দুটো বেবি ওর কাছে নেই, একটা বেবি ওর কাছে দাঁড়িয়ে থাকতো সেটা ওর কাছে নেই গাইজ, ভালোই হয়েছে আমি আলাদা করে দিয়েছি, বাই চান্স ধরো এদেরও আবার সমস্যা হয়ে গেল, এখানে দেখো বললাম না গাইজ জোড়া নিয়ে নিয়ে এসে, কালকেই তোমাদের আমি জানিয়েছি এদের আমি আলাদা করতে পারছি না, এদের আলাদা করতে হলে কী করতে হবে আমার বলো তো, এই কালছিরাটা আমার বিবেকের বাড়ি রেখে আসতে হবে, আর আমি সেটাই করবো ভাবছি, দেখা যাক আজকে কি কালকের ভেতরে আমি রেখে আসবো। এইখানে গাইজ দেখো গাইজ এইখানে আমাদের একটা ম্যাড্রাস আছে ফিমেলটা, আর এইখানে মেলটা আছে গাইজ, দুটো একই খোপে ছিল, আমি আসলাম তো তারপরে মেলটা বেরিয়ে এই খোপে চলে এসেছে গাইজ, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু তোমাদের আমি জানিয়ে রাখি এই ম্যাড্রাসটা মিটিং করছে খুব সুন্দরভাবে, মিটিং করছে প্লাস দুটো একসাথেও থাকছে খুব সুন্দরভাবে, তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এরা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে গাইজ। এই দেখো এ তোরা কি করছিস, তোরা কি রোম্যান্স করছিস, হ্যাঁ দুজনই ঘরের ভেতরে, দুজনই ঘরের ভেতরে, ঘরের ভেতরে কেউ যেতেও দেয় না, দেখো গাইজ আমি ঘরের কাছেও যাইনি, তার আগে আমাকে কি ঠোকা দিচ্ছে জাস্ট সেইটা দেখো, ওই দেখো দেখতে দে তোর বরের, একটু দেখতে দে তোর বরের মুখ, দেখি না কতদিন, ওই দেখো গাইজ মেয়েটা ঘর থেকে বাইরে বেরোবেই না গাইজ। এইখানে আপাতত আমাদের পাঁচতলায় কে বসে আছে, আমাদের সুলতান বসে আছে, সুলতান আছে, সুলতানের জোড়া আছে, আর দেখা যাক কবে গাইজ আবার ডিম বাচ্চা করে। এইখানে আমাদের বালার বউ কালার আছে, আর বালার বউ কালার হেলথের কন্ডিশনটা অনেকটাই ঠিক হয়ে গেছে, এখন আর এর কোনো সমস্যাই নেই। এখানে আমাদের বালার বউ কালার একটা মেয়ে আছে, মানে বালার মেয়ে আছে, সমস্যা নেই, আর বালার মেয়ের কালারটা বেশ ভালোই হচ্ছে, মুখির মতন আসছে না কালারটা, মাথাটা দেখেছো গাইজ হালকা 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 সাদা স্পট আছে, বাট লাল ভাবটা বেশি আছে, বেশ ভালোই হয়েছে। এইখানে দেখো বেবিটা কোথায় চলে এসছে, বেবিটা থাকে কোথায় আর চলে এসছে কোথায় যা সেটা দেখো গাইজ, এই একটু ওই সাইডে যা। তো আমাকে তোমরা অনেকে কমেন্ট করেছো যে খোপ পরিষ্কার করো, খোপ পরিষ্কার করো, তোমরা আমাকে বলো এই খোপ আমি পরিষ্কার করে দেবো, এখন এই খোপ যদি আমি পরিষ্কার করে দিই না তাহলে কি হবে বলো তো, এইগুলো সব সরে যাবে, এইগুলো সরে যাওয়ার ফলে এইটা বেরিয়ে আসবে, এই কাঠটা, এই কাঠটা বেরিয়ে আসার ফলে না এখানে কেমন যেন একটু ভেজা ভেজা ভাব থাকবে, তখন যদি বাচ্চাদের ঠান্ডা লেগে যায় তাহলে আবার একটা সমস্যা, এর জন্য আমি খুব পরিষ্কার করতে পারি না, আর আমি বাইরেটা যথেষ্ট ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি, বাট এই দেখো বেবিটা করে কি, এইখানে থাক ওইদিকে যাস না, বাইরেটা টোটালি পরিষ্কার করা হয়ে গেছে গাইজ, কিন্তু আবার এরা নোংরা করে ফেলেছে, আমার আবার পরিষ্কার করতে হবে গাইজ। তোমাদের আমি জানিয়ে রাখি আমি দিনে দু তিনবার আমি খাঁচা পরিষ্কার করি, প্লাস খাঁচার এই ভেতরে না করলেও না এই বাইরে আমার কন্টিনিউ ঝাড় দিয়ে যেতেই হয় গাইজ, তাও কেমন যেন নোংরা নোংরা মনে হয়, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে নোংরা নোংরা লাগছে, বাট কিছু করার নেই, আমার পরিষ্কার করতে করতে না আমার ব্যান্ড বেজে যায়। এখানে দেখতে পাচ্ছ আমার চুচু ডাকাডাকি করছে, সেই ডাকাডাকি কিন্তু চুচুর কাছে যদি আমি যাই না ও আমাকে ঠোক দেবে, দেখো দেখো, কিন্তু চুচুর ঠোকে একটা ভালোবাসা আছে,
চুচু তোর আমি তারিফ করতেছি, তুই তখনই আমার এত জোরে জোরে ঠোকানো স্টার্ট করলি। গাইজ দেখো, এইবার আর ঠোকে ভালোবাসা নেই, এইবার শুধু ঠোকে রাগ আছে। ওর বাচ্চার কবল বুড়াই করলাম, ওর খোপের বুড়াই করলাম, এর জন্য সব রাগ আমার উপরে ঝাড়ছে। এখানে আমাদের কালিন্দি, কালিন্দির কাছে এখনো আমরা গিয়েও পৌঁছাইনি গাইজ, তার আগে ওর ডানা নড়ানো স্টার্ট করে দিয়েছে। ওই দেখো, ওর ডানা নড়িয়ে যাচ্ছে গাইজ। এইবার দেখা যাক কালিন্দি ওর বাচ্চা কেমন মানুষ করে। আর আমি এইবার ডিসাইড করে নিয়েছি, বাচ্চা খোপ থেকে বেরিয়ে যাবে, তারপরে আমি টোটালি বাচ্চা গাইজ আলাদা করে দেবো। আমি আর এদের সাথে ছেড়ে রাখবো না, এদের সাথে ছেড়ে রাখলেই যত সমস্যা। আর বাচ্চা, ছোট বাচ্চা একবার খোপ থেকে বেরিয়ে গেলে সেই বাচ্চা আলাদা করে দেওয়াই ভালো। এইখানে আছে আমাদের চীনা আছে আর আমাদের লাল চীনা আছে। এই দেখো দুটো দুই খোপে রয়েছে, বাট তোমাদের আমি জানিয়ে রাখি এরা আবার ডিম দিতে চলেছে গাইজ। আমি আগের দিন দেখলাম চীনা আর লাল চীনা মিটিং করছে, প্লাস এরা রোমান্স করে সারা দিন রাত। এইখানে দেখতে পারছো কি হচ্ছে গাইজ, ওইটা পাঁচতলার উপরে, পাঁচতলা নাকি এটা, এক দুই তিন চার, হ্যাঁ পাঁচতলাই হচ্ছে। পাঁচতলার উপরে আমাদের চটিয়াল রোমান্স করছে, দেখো পাঁচতলার উপরে, বা 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 খুব সুন্দর। তোদের খোপ তো এইটা, কিন্তু এখানে চুচু আছে, তো চুচু মনে হয় ওদের মেরে টেরে খেদিয়ে দিয়েছে গাইজ, এর জন্যই ওরা ওইখানে চলে গেছে আর চুচু ওই খোপে বসে আছে। এখানে আমাদের মগরাটা আছে, বাট সমস্যা নেই, মগরাটা আমাদের নাপতার সাইডে আছে, এটাই সমস্যা নেই, ঠিক আছে। কারণ নাপতার তো জোড়া পুরো নির্ধারিত হয়ে গেছে গাইজ, এটা পুরো পারফেক্ট জোড়া, নাপতার নাপতাও সিলেক্ট করে নিয়েছে ওর জোড়া। আর গাইজ তোমাদের আমি কালকে বললাম না, নাপতার ঠোঁটটা এত বড় বাড়ছে, দেখো দেখেছো এইটা আমি কি করবো গাইজ, আমি কি নেল কাটার দিয়ে কেটে দেবো? এই ঠোঁটটা আমার মনে হয় কাটতে হবে। দেখেছো ঠোঁটটা কেমন হয়ে গেছে, পুরো গাইজ বাস পাখির মতন নাপতার ঠোঁটটা হয়ে গেছে। দুদিন পরে তো নিজে খুঁটে খুঁটে আর খেতেই পারবে না গাইজ, এর জন্যই আমার সমস্যা। কালকে আমি তোমাদের জানিয়েছি একবার। এখানে আপাতত মেলটা বসে আছে উপরে কালদমা, আর ফিমেলটা ডিম তা দিচ্ছে। ওই দেখো আমাদের বেবিটা কোথায়, দেখো বেবিটা ওইখানেই থাকে, এইখানে একটা বেবি, ওই কর্নারে একটা বেবি, আর আমাদের সুলতানের বেবিটা তো ওইখানে দাঁড়িয়ে থাকে, সমস্যা নেই। এইখানে গাইজ আপাতত আমাদের দেশি মেলটা আছে, এই দেখো দেশি মেল আছে, আর এইখানে গাইজ ফিমেল আছে। তোদের ডিম কবে ফুটবে? এইবার আমি তোদের ডিম বাচ্চা বের করবো, দেখা যাক গাইজ এইবার দেশির বাচ্চা কেমন হয়। তো তোমরা কি দেখার জন্য এক্সাইটেড আছো? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, নাহলে কিন্তু আমি এদের ডিম চেঞ্জ করে দেবো। এখন আপাতত সবাই যেহেতু বাইরে বেরিয়ে গেছে আর সবাই পুরো সচেতন আছে, কোনো সমস্যা নেই, আর বাইরে একটু রোদ কম আছে গাইজ, সেটাও কোনো সমস্যা নেই। এখন আমরা কি করবো, বাইরে গিয়ে এদের সবাইকে খেতে দেবো, আর চিকুকে আর আমাদের যে টাল পাড়াটা আছে ওদের দুজনকে আমি এখন খাওয়াবো না গাইজ, যেহেতু এখনো রোদও ওঠেনি আর ওদের আমি ঘর থেকে বাইরেও বের করে নিই গাইজ, ওদের আমি একটু পরে খাওয়াবো। তো এখন আপাতত চলো বাইরে চলো, সবকটাকে খেতে দেবো। এখন হচ্ছে ওপরে, তো ওপরে আগে আমি জলটা রেডি করে ফেলি, এইবার আমি সবকটাকে ছাড়বো। তো চলে আসো সবকটা, ওয়ান টু থ্রি, গাইজ অনেকগুলো উঠতে পারবে না ওপরে, না হলেও পাঁচটা পারে ওপরে উঠতে পারবে না, পাঁচটা, হ্যাঁ পাঁচটা পারবে না, সমস্যা নেই, ওদের আমি উঠিয়ে দেবো। এখন যারা যারা বর্তমানে উপরে এসেছে তারা একটু রেস্ট নিয়ে নিক, যা করছে করে নিক, একটু চুলকাচুলকি করে নিক, তারপরে সকলকে খেতে দিচ্ছি। আমাদের নাপতার যে পায়ের আঙুলগুলো, পায়ের আঙুলগুলো কিন্তু দেখা যাচ্ছে না, নাপতার পায়ের আঙুলগুলো সম্পূর্ণ কেমন, বাচ্চাদের যেমন গোল গোল হয়ে থাকে না, সেমন গোল গোল হয়ে আছে, আঙুলগুলো টোটালি আমাদের ছাড়িয়ে দিতে হবে। আমি অনেকদিন ধরে আমি নোটিশ করছি, তার জন্য আমার আগে ধরতে হবে ওকে, ঠিক আছে ধরে ফেলেছি। এই দেখো আঙুলগুলোর অবস্থা দেখেছো, পুরো টোটালি আঙুল কেমন যেন নোংরা নোংরা। আর এইটা হয়েছে গাইজ কিভাবে বলো তো, এইটা হয়েছে হচ্ছে নিচের খোপে থেকে, নিচের খোপে থাকলেই এরকম সমস্যা দেখা দেয়, ঠিক আছে। কারণ ওই খোপে ছোট খোপ, আর রাতের বেলা যে পটি করে, রাতের বেলা মাঝে মাঝে পটি করে, দু একটা বেলা তো খোপের বেলা রাতের বেলা পটি করে না, তো ওকে আমি ছাড়াতে পারলাম না, ওর পায়ের ওটা প্রচুর শক্ত, আমার স্নান করতে দিতে হবে, একটু নরম নরম হয়ে যাবে তারপরে ছাড়িয়ে দিতে হবে, এই যে একটা ছাড়াতে পেরেছি। তো এখন গাইজ সবকটা খাওয়ার জন্য টোটালি রেডি হয়ে গেছে, তার আগে আমি এদের জলটা দেবো, দেখি বালা আমি জল খাওয়া তো, সরো সরো সরো, এক ভাই আমাকে কমেন্ট করেছিলে যে বলেছিলে যে তোমার জলের ওইটা ভালো করে ভিডিও দেখাতে, তো সমস্যা নেই আজকে আমি দেখিয়ে দেবো। আর জলের এটা বেসিক্যালি কেমন বলো তো, দু লিটারে একটা বোতলের মাপে একটা কোটো নেবে, ঠিক আছে, দু লিটারে বোতলের মাপে কোটো নিয়ে চারিকোনায় পুরো চার কোনায় এক দুই তিন চার কোনায় পুরো চার কোনা সাইজের পুরো কেটে দেবে, সমস্যা নেই, মানে যতটা সাইজের ওরা মুখ ঢোকাতে পারবে, একটা পায়রা এক সাইডে একবারই মুখ ঢোকাতে পারবে, তো এরকমভাবে কেটে দেবে চার কোনায়, সমস্যা নেই, তারপরে জলটা উল্টে দেবে, হয়ে গেল। তো এখন আপাতত সবাইকে আমার খেতে দিতে হবে, বাট নিচে আছে কটা, একটা দুটো তিনটে, টোটাল তিনটে আছে গাইজ, ভুল হয়ে গেছে আমি পাঁচটা বলেছি, এই পাশে এক টিম, এই পাশে এক টিম, এইখানে এক টিম,
সবাই চলে আসছে, বাবা কালুম চলে আসছে, দেখো কালুম উঠে গেছে ওর ডানার বলে। এখন আপাতত আমাদের টালটা আছে, টাল কাকা উঠতে পারিনি, ও উঠতে গিয়ে শুধু পড়ে যাচ্ছে। টাল কাকা আমি নিচে কটা খাবার দিয়ে দিয়েছি, টাল কাকার জোর করে আমি উপরে উঠিয়ে আনলাম না, বেশি সমস্যা হয়ে যাবে আমাদের। দেখো আমাদের সুলতানের বাচ্চাটা একবার এই পাশে যাচ্ছে, একবার এই পাশে যাচ্ছে, কোন পাশে দেখি আগে খাবার শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে, এখানে কটা দিই, এইখানেও শেষ হয়ে গেছে, এইখানেও কটা দিই। আমাদের টিমটা তো যেখানে শেষ হয়ে যায় সেখানেও থাকে না, ও তার অপোজিট সাইডে চলে যায়। আর গাইজ আমরা প্রতিদিন বলি যে খাবার লিমিটে দেবো, লিমিটে দেবো, লিমিটে দেবো, তাও আমাদের খাবার বেশি দেওয়া হয়ে যায়। তো গাইজ তোমাদের মনে অনেকের কোশ্চেন আছে যে পায়রা কীভাবে প্রপারভাবে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং দেওয়া বলতে খাবারের ট্রেনিংটা, তোমরা দু একজন আমাকে কমেন্ট করো যে দাদা আমার পায়রা খাবার খেতে চায় না, খেতে দিই তাও খেতে চায় না। তো একটাই কারণ, সবসময় খাবার দিয়ে রাখো তার জন্যই খেতে চায় না। সবসময় খাবার একদম দেবে না, দিনে তুমি ডিসাইড করবে কবার খেতে দেবে, দুবার দিলে দুবার দেবে, একবার দিলে একবার দেবে, তিনবার দিলে তিনবার দেবে, চারবার দিলে চারবার দেবে, এরকমভাবেই তোমাদের পেট প্র্যাকটিসটা করাতে হবে। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেবো না, আর কিছুক্ষণ বাদে দেবো, এখন একটু ঘুরে ঘুরে বেড়াবে। কী বাবা তোমরা, তোমাদের ইচ্ছা যা বাবা করে বেড়াবে। শুধু গাইজ বেবি আছে আমাদের, খোপে হচ্ছে আমাদের চুচুর কাছে, আর হচ্ছে আমাদের আছে বালার কাছে আছে, বাট বালার রবিটা যথেষ্ট বড় হয়ে গেছে, আর বালার খাবার তো বালা নিজেই বোঝাতে পারে, তাই তো বালা বালা এক্সপার্ট। গাইজ এখন আমি কী করবো বলো তো, এখানে আমাদের ছোটো ছোটো খাবার আছে, ভুট্টা আছে, কিছু ছোলা নেই, আছে রাঙি আছে, কিছু হচ্ছে ঘাসের বীজ আছে, এগুলো তো আমরা দিব দেবো হচ্ছে ঘুঘুকে, সব তোমাদের না সব এগুলো দেবো হচ্ছে আমরা ঘুঘুকে, নাকি ঘুঘুকে দিয়ে আসি, কমপ্লিট হয়ে গেছে, বাট এখনও বাকি আছে আমাদের বেবিগুলোকে দিতে, বেবিগুলোকে এখন আমাদের খাবার দিতে হবে, বেবিগুলোকে এখন বর্তমানে আমি লিমিটে দেবো, এই কটা খাবার দেবো সব কিছু। বাচ্চাদেরও সবার খাবার দেওয়া কমপ্লিট, আর এদেরও খাওয়া দাওয়া আপাতত আমার মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, হয়েছে কমপ্লিট মগরা, মগরাকে দেখে মনে হচ্ছে না কমপ্লিট হয়েছে। তো এখন আপাতত আমি কী করবো বলো তো, এখন আপাতত যে কটা পায়রা মল্টিনে নেই গাইজ, সেই কটা পায়রাকে আমরা ওড়াবো। তো তার জন্য আমার ধরতে হবে কাকে কাকে, দেখি ধরা যায়। আমি ভাবছি আমাদের লাল শিরা চিনাটাকে ওড়াবো, প্লাস হচ্ছে এই যে এই লাল শিরা যেটা দেখতে পারছো না, এইটারও ডানা টোটালি গজিয়ে গেছে গাইজ, এটাকেও দেখি ওড়ানো যায় নাকি, এটাকেও আমরা একটু চেষ্টা করবো। তার জন্য আমার সব কটা পায়রাকে ধরার জন্য ওইখানে ডাকতে হবে গাইজ, চলো। গাইস প্রচুর অবস্থা খারাপ, আমাদের লাল শিরাও মল্টিনে যাচ্ছে, আমাদের চীনাও মল্টিনে যাচ্ছে, মানে টোটালি সবাই মল্টিনে যাচ্ছে, আমরা পায়রা ওড়াতেই পারবো না এই কয়দিন, ঠিক আছে। দেখো জাস্ট অবস্থাটা তোমরা একটু দেখো, পুরো টাকলু চলে গেছে, পুরো অবস্থা খারাপ গাইস, সবাই মল্টিন,
কুমা কুমা যাও চলে যাও যাও ছড়ালাম না তাহলে বালা চলে এসছে এই যে আমার কাছে। তো এখন আপাতত সবার জলও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা একটু ঘুরে বেড়াক গেছে, আমি ফালতু ফালতু আর ওড়াবো না। যেহেতু মলটিনে আসে ফালতু ফালতু সমস্যা হবে, মলটিনে থাকলে কি হয় বছরে একবার হলেও পায়রারা মলটিনে যায়। কারণ হচ্ছে তোমাদের আমি জানিয়ে দিই, জানানোর কিছু নেই, তোমরা হয়তো ভালো করেই জানো যে বছরে একবার হলেও ওদের লোম টোম পড়ে গিয়ে আবার ওঠে গেছে, তখন ওরা মিটিং প্লাস ওড়া সব কিছুই বন্ধ থাকে আপাতত। তো এটাই হলো মলটিনের কারণ। আর ওটা গাইজ মলটিন কি বলবো, যখন ছোটো বাচ্চা থাকে, ছোটো বাচ্চা হালকা ধরো বড় হলো, তখন ছোটো বাচ্চাও কিন্তু মলটিনে যেতে পারে। তো এখন আপাতত সব কটা পায়রা যার যার জোড়ের পেছনে ঘুরে বেড়াচ্ছে, বাট কিছু কিছু পায়রা এমনি শুধু শুধু উঙ্গলি করে বেড়াচ্ছে। যেমন এই দেখো আমাদের চুচুর বাবা এই মুক্ষিটার পেছনে লেগেছে, দেখো তখন থেকে মুক্ষির পেছনে দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ভাবছে মনে হয় মুক্ষিটা ফিমেল। মুক্ষি তো ডাকছে না, মুক্ষি যেই ডাকবে দেখো চুচুর বাবা উল্টো দিকে গাছ দৌড় দেবে। এখন আপাতত এই দেখো চালের উপরে আমাদের লালশিরা চলে গেছে। আর গাছ তোমাদের আমি জানিয়ে রাখি এই লালশিরা মলটিনে নেই, বেশ ভালোই হয়েছে। বাট সমস্যা কোথায় বলো তো, আমাদের কালদমটাই, আমাদের কালদমটাই ডিম দিচ্ছে না। আমাদের লালশিরাটা আমাদের বাড়িতে আগেও ডিম বাচ্চা করেছে, আর ওর উপর আমার বিশ্বাস আছে গাইজ। আমাদের মগরা কাকা আমাদের সালমান খান হাঁটছে কিভাবে সেটা দেখো, কিভাবে ও হেঁটে হেঁটে যাচ্ছে গাইজ, ওই দেখো পুরো লেজ গাইজ পুরো উঁচু হয়ে গেছে, ও মনে হচ্ছে পড়ে যাবে উল্টো দিকে গাইজ, এরকম ভাবে ও হাঁটার দিচ্ছে গাইজ। কে রে এত আওয়াজ করে করে ওড়ে, ও লালশিরাটাই, সমস্যা নেই, এখানে চলে গেছে দেখো কেউ কেউ। আর এইদিকে দেখো কে আছে গাইজ, আমি তোমাদের জানিয়েছি না, এদের জায়গা এইখানেই গাইজ, এরা দুজন রোম্যান্স করতে এইখানেই আসে গাইজ। আর এই আমরা কাছে ফুল হচ্ছে না, আর আমরা কাছে ফুল হওয়ার জন্য না অনেক পাখি আসে গাইজ, যে আমরা কাছে সব সময় পাখির ডাক হয় সব সময়। এই দেখো গাইজ সব সময় গাছে পাখি ভরা থাকে, এই দেখো এখন কতগুলো পাখি আছে, 7-8টা পাখি আছে না হলেও গাইজ। ওই দেখো আরও একটা দুটো আসলো, আর মাঝে মাঝে ঘুঘু আসে। আর আমি আমার দুটো ঘুঘুকে আমি ছাড়বো যে কবে, এদের যে ডানা কবে গজাবে একটা ঘুঘুর গাইজ। আমি যদি এদের ঘুঘুর ফিমেলটার যদি ডানা না তুলে দিই তাহলে কি আবার গজাবে? আর ডানা তুলতে হলে তো ওকে আমার ধরতে হবে, আর ওকে ধরতে হলে গাইজ ও প্রচুর ছটফট করবে, তার ফলে ওর লোম টোম উঠে যেতে পারে। কই গেল আমাদের ফিমেলটা? ফিমেলটাকে তো দেখতে পাচ্ছি, ওর নিচে আছে ফিমেলটা, ওই দেখো নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই খাবার দেওয়ার সাথে সাথে গমগুলো দেখো গায়েব হয়ে গেছে, গম টোটালি ফিনিশ হয়ে গেছে। আর এইখানে যে কটা খাবার দেওয়া হয়েছে সেই কটা খাবার খেতে এখনও এরা আসেনি, সবে একটা পায়রা খেয়েছে, আমাদের চটিয়ালটা খাওয়া দাওয়া করে চলে গেছে। বাট এদের এখনও আমার জলটা দেওয়া হয়নি, আমার জলটা দিতে হবে। আর জলটা আমি দেবো, এখনই দেবো, সমস্যা নেই, জলের পাত্রটা কই, ও এইখানে রেখেছি আমি। এখানে এইখানে দেখেছো গাইস কতগুলো ডিমের খোসা গুছিয়েছি, এই কটাতে আমি আবার গ্রিড বানাবো। তো দেখা যাক কবে বানাই। তোমাদের অনেকের অনেক কোশ্চেন আছে, সে অ্যান্সারগুলো আমি দিয়ে দিই। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো দাদা তুমি কী কাজ করো ইউটিউবের পাশাপাশি কী কাজ করো, তো তোমাদের আমি জানিয়ে দিই আমি কিছু কাজ করি না, আমি এটাই করি সারাদিন, তারপরে ঘরে গিয়ে শুয়ে থাকি এরকমভাবে, ঠিক আছে? তো এখন আপাতত আর একটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের আমি দিয়ে দিই। তোমরা আমাকে বলেছিলে আমার বাড়ির আশেপাশের ব্লগ বানাতে, তো ওটা আমি বানাবো কিন্তু একটু সময় লাগবে গাইজ। আর গাইজ এক ভাই আমাকে অনেক কমেন্ট করেছো আমার ভিডিও কন্টিনিউ দেখো ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমার নামটা তুমি বলতে বলেছিলে, আমি বলে দিয়েছি, সমস্যা নেই, তুমি ভিডিওটা পুরোপুরি না দেখলে তোমার নামটা তুমি কোথাও খুঁজে পাবে না। তো এখন আপাতত সবার গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।